আপনার কি নাম? অশোক বর্মন। অশোক বর্মন। বর্মন বর্মন ওখানে কতদিন থেকে আটকে ছিলেন? আমরা 2 মাস ওখানে ছিলেন কিভাবে? রুম ভাড়া করে ভাড়া করে হোস্টেলের মধ্যে ছিলেন খুব। কেউ সাহায্য করেছিল আপনাদের? সাহায্য কেউ করে না। ওখানকার স্থানীয় সরকার আপনারা নিজেদের খরচে ছিলেন? মন্দিরে দুপুরে দুপুরে খাবার দিতে বাস। এই আপনারা যে আসলেন, ট্রেনের টিকিট কে কাটলো? টিকিট দিয়েছে, কোনো পয়সা পয়সা নেই। পয়সা নিতে পয়সা নিতে। আচ্ছা, খুব সুন্দর। ওই রাজ্যে ভালো ছিলেন না? এখানে এই রাজ্যে আসতে পেরে এবং রাজ্য সরকারের লোকে ভালো নাম যে আমরা বাড়ি ফিরেছি। আপনার নাম কি দাদা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। কি নাম বলেন ভাই? সুরেশ দাস। বাড়ি? বাড়ি ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আপনাদের ট্রেনের টিকিট কাটতে হয়নি? না না না। আচ্ছা, টিকিটের কোনো রকম সমস্যা নেই দিদি, আপনাদের আমাদের সুন্দরভাবে পৌঁছেছে এখানে। আর খাওয়া দাওয়া কি করলেন ট্রেনে? খাওয়া দাওয়া খুব সুন্দর। ট্রেনে যে আসলেন এতক্ষণ ধরে, জার্নিতে কোনো অসুবিধা হয়েছিল? না, কোনো রকম সমস্যা হয়নি। কোনো জায়গায় দেরি কারণ থেকে এত দেরি হওয়ার? এত দেরি হওয়ার কারণটা কি? দেরি হওয়ার কারণ ট্রেন দাঁড়িয়ে ছিল। আচ্ছা, ট্রেনে খাওয়া দাওয়া পেয়েছেন? সব খাওয়া দাওয়া। কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা হয়নি। আমার নাম মাসুদ। একটু জোরে বলুন। মাসুদ। মাসুদ কি? মাসুদ আলম। মাসুদ আলম, ওখানে কাজ করতেন না ঘুরতে গিয়েছিলেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করতেন। আজকে গিয়েছিলেন কতদিন? তারপরে এই আশাটা কিভাবে হলো? পুলিশ ব্যবস্থা করেছে? আচ্ছা, ভালো লাগছে এখানে আসতে পেরে? মানে ওখানে থাকার থেকে এখানে ভালো? ভালো লাগছে। টাকা দিতে হয়েছে টিকিটের? না। 1100 লোকজন আমার হরিদ্বার থেকে কালকে প্রথম শ্রমিক স্পেশাল কৃষ্ণগড়তে স্টার্ট করেছে, রওনা দিয়েছে। আজকে ইনি সব আধা ঘন্টা আগে, মানে এখন টাইম আছে আপনার কাছাকাছি 8:30 এখানে রিচ করেছে। মোট কাছাকাছি 1100 লোকজন সবাই জেলা, পশ্চিমবঙ্গের সবাই জেলা থেকে আসছেন। আলিপুরদুয়ার থেকে সবচেয়ে বেশি 350 মতো আলিপুরদুয়ার, কুচবিহার কাছাকাছি 90, তারপরে হুগলি 112, এরকম করে করে ধাপে ধাপে আমার জেলার লোকজন আছে, এইসব ফিরেছে। এখান থেকে এনাকে আলাদা আলাদা বাস করে, আলিপুরদুয়ার নিয়ে আলাদা বাস, কুচবিহার নিয়ে আলাদা বাস, মুর্শিদাবাদ নিয়ে আলাদা বাস, আমি কৃষ্ণগড় স্টেডিয়ামতে গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই বাসকে অ্যারেঞ্জ করে পরপর রেখেছি।
ইনি যাচ্ছেন এখান থেকে স্টেডিয়াম, তারপরে সরাসরি স্টেডিয়াম থেকে নিজের জেলা চলে যাবে। এটা রেখে নেব, যদি সিমটোম্যাটিক আছে আমি সবচেয়ে আগে ওনাকে সরাবো, আর তারপরে অ্যাজ পার এসওপি আমি কাজ করবো। আমি সরাবো না, আমি এখানেই রাখবো, তারপরে যেভাবে গভর্নমেন্ট ডিরেকশন দেবে। স্যার, নদিয়া জেলার প্রশাসন থেকে কী কী ব্যবস্থা করা হচ্ছে? গভর্নমেন্ট আমাকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে কি এনার, আমার লোকজন এতদিন পরে ফিরছেন, এনার খাবার জল, যদি কেউ মানে অসুস্থ আছে তাহলে অ্যাম্বুলেন্স আমার আছে, গোটা পুলিশ টিম এক এক কোচতে প্যাক করে সবাই জনকে যে যে লাগবে এখন আসার পরে, আর তারপরে এক ছোট্ট পুষ্প আর চকলেট দিয়েছেন, আর এখন সরাসরি চলে যাবেন, ওখানেও খাবার অ্যারেঞ্জমেন্ট আছে আপনার স্টেডিয়াম। স্টেশনকে যদি আপনি দেখবেন, পরপর ট্রেন আসছে, আজকে মালদাতে ছ ট্রেন আসছে, হুগলিতে অনেক ট্রেন আসছে। ডিসিশন কি কে কোথায় আসবে এটা রেলওয়ে ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট মিলেমিশিয়ে নেবে। তো যেহেতু এত লোকজন মাল্টিপল জায়গা থেকে আসছে, যেভাবে ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট ডিসাইড করবে ওভাবে লোকজন। কতজন আছে? কাছাকাছি দশ লোকজন, দশ জন।